নমস্কার দর্শক বন্ধুরা, ইমেজ বেঙ্গল হেলথ কেয়ার অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা এসে উপস্থিত হয়েছি মেডিকেল সুপার স্পেশালিটি হসপিটালে এবং আমরা আমাদের মধ্যে পেয়েছি কনসালটেন্ট এন্ডোক্রিনোলজিস্ট ডক্টর হামিদুর রহমানকে। ডাক্তারবাবুকে প্রথমেই আমাদের ইমেজ বেঙ্গল হেলথ কেয়ারে স্বাগত জানাবো। ধন্যবাদ। আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব সেটা একটা খুব ইম্পর্ট্যান্ট বিষয়, সেটা হচ্ছে যে ঘুম। এই ঘুম আমাদের কতটা দরকার, বিশেষ করে এই কম ঘুম অর্থাৎ অনিদ্রা কখন আমাদের ডায়াবেটিস বা সুগার ডেকে নিয়ে আসে। আর কিছুদিনের মধ্যেই নাকি আমাদের দেশ ডায়াবেটিস ক্যাপিটাল হয়ে যাবে, এরকম একটা আশঙ্কা প্রকাশ করেছেন বিজ্ঞানীরা। সেক্ষেত্রে আমাদের বর্তমান জীবনযাত্রা, অত্যাধুনিক জীবনযাত্রা, রাত্রিবেলা মোবাইলের ব্যবহার, বেশি করে মোবাইল দেখার প্রবণতা কোথাও কি আমাদের ঘুমটা কেড়ে নিচ্ছে? আচ্ছা, তাহলে কি আমরা আগামী দিনে ডায়াবেটিসে আক্রান্ত হতে পারি? কতক্ষণ ঘুমোতে হবে আমাদের, কতটা স্ট্রেস আমাদেরকে কমিয়ে ফেলতে হবে? ঘুম আমাদের জীবনের জন্য কতটা গুরুত্বপূর্ণ সেটা যারা রাত্রে ঘুমোতে পারে না তাদের চেয়ে আর বেশি কে জানে। এটা কিন্তু আমাদের জীবনে একটা ভয়ঙ্কর পরিস্থিতি ডেকে নিয়ে আসতে পারে। আমরা যদি সঠিক পরিমাণ সময় না ঘুমাই তাহলে কিন্তু আমাদের শরীরের যে সমস্ত হরমোনসগুলো আছে, বিশেষ করে ইনসুলিন হরমোন, সেই ইনসুলিন হরমোন তার কর্মক্ষমতা কিন্তু হারিয়ে ফেলবে এবং আমাদেরকে নিয়ে যাবে ডায়াবেটিসের দিকে। আরও একটা ডেঞ্জারাস ডিজিজ, সেটা হচ্ছে ব্লাড প্রেশার প্রবলেম, হাইপারটেনশন। এই হাইপারটেনশন এবং ডায়াবেটিস আমাদের কিন্তু প্রাণঘাতী হতে পারে যদি আমরা সঠিক সময় আমরা রেস্ট না করি, না ঘুমাই। একেবারেই। তো সেক্ষেত্রে আমাদের কটা থেকে কটা এবং কত ঘন্টা ঘুমোবার দরকার? আমাদের সাধারণভাবে বড়দের 6 থেকে 8 ঘন্টা আমাদের ঘুমানো উচিত। সেটা অ্যাট এ স্ট্রেচ ঘুম হলে ভালো হয়। যদি কেউ অ্যাট এ স্ট্রেচ না ঘুমাতে পারেন তাহলে তাকে দিনের দিকে কিন্তু রেস্ট নেওয়া উচিত। বিশেষ করে ইয়াং আইটি প্রফেশনালসরা, তারা বিদেশের সঙ্গে টাইম ম্যাচ করে কাজ করতে গিয়ে অনেক দেরি করে ঘুমাচ্ছেন, তাদের ক্ষেত্রে পর্যাপ্ত সময়ে রাতটা তারা পাচ্ছেন না, তারা ঘুমোতে যাচ্ছেন রাত্রি 3টে 4টে ভোরের দিকে, অনেকের ক্ষেত্রে সারা রাত্রি কাজ করতে হয়। তারা যদি দিনের দিকে ওই সমপরিমাণ সময় ঘুমিয়ে নেন সেরকম ফ্রেশনেস আমাদের মধ্যে আসবে না। তার চেয়েও বড় কথা, আমাদের শরীরের যে বিভিন্ন হরমোনসগুলো যেগুলো রাত্রিবেলায় নিষ্ক্রিয় থাকে এবং দিনের বেলায় সজাগ থাকে, অ্যাক্টিভ থাকে, সেই ব্যাপারটা ঠিক হয়ে উঠবে না দিনে ঘুমালে। এবং আমরা যদি এরকম করি তাহলে আমরা বিভিন্ন রোগের দিকে এগিয়ে যাব, বিশেষ করে ডায়াবেটিস এবং ব্লাড প্রেশারের মতো রোগ। এবার আসবো যে কীভাবে স্ট্রেস বা কম ঘুম আমাদের ডায়াবেটিসের দিকে আস্তে আস্তে নিয়ে যায় শরীরকে। স্ট্রেস বা কম ঘুম আমাদের ডায়াবেটিসের দিকে নিয়ে যায়। আমরা যদি কম ঘুমাই তাহলে আমাদের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ যথেষ্ট পরিমাণ তারা রেস্ট পাচ্ছে না। আমাদের শরীরে একটা বিশেষ হরমোন আছে, তাকে বলা হয় ইনসুলিন হরমোন, যেটা ব্লাড সুগার নিয়ন্ত্রণে বিশেষ ভূমিকা পালন করে। সেই ইনসুলিন হরমোনের মাত্রা কিন্তু আমাদের শরীরে বেড়ে যায় এবং ইনসুলিন হরমোনের কর্মক্ষমতা কমে যায়, এটাকে আমরা বলি ইনসুলিন রেজিস্ট্যান্স। এই ইনসুলিন রেজিস্ট্যান্স যদি বেশি হয় তাহলে কিন্তু আমাদের ডায়াবেটিস হওয়ার প্রবণতা বাড়ে। আর আমরা যদি সঠিক পরিমাণ সময় না ঘুমাই, পর্যাপ্ত পরিমাণ সময় যদি আমরা না ঘুমাই তাহলে আমাদের শরীরের যে সিম্প্যাথেটিক সিস্টেম বলে এক ধরনের অটোনমিক সিস্টেম আছে, এক ধরনের নার্ভাস সিস্টেম আছে, যে সিম্প্যাথেটিক সিস্টেম সবসময় অ্যাক্টিভেটেড থাকে, সেই সিম্প্যাথেটিক সিস্টেম যদি অ্যাক্টিভেটেড থাকে তাহলে আমাদের ব্লাড প্রেশার বাড়বে, আমাদের ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা বাড়ে, আমাদের কোলেস্ট্রল হওয়ার সম্ভাবনা বাড়ে। আর এই সিম্প্যাথেটিক সিস্টেম যদি অ্যাক্টিভেটেড থাকে এবং আমরা যদি পর্যাপ্ত পরিমাণ না ঘুমাই তাহলে কিন্তু আমাদের যে অ্যাপেটাইট রেগুলেটিং যে হরমোনসগুলো আছে, ওরেক্সিন হরমোনস, সেই হরমোনসগুলোর মাত্রাও কিন্তু বেড়ে যায়। ওই জন্য যারা পর্যাপ্ত পরিমাণ ঘুমায় না তাদের বেশি খাবার প্রবণতা আসে। দেখবেন কোনো কারণে যদি রাত জাগতে হয় আমাদের, তাহলে সেদিনকে আমাদের বিভিন্ন রকম স্ন্যাক্সের দরকার হয়। আমরা বারে বারে চা খাই, কফি খাই, স্ন্যাক্স খাই, যাতে করে আমরা রাত জাগতে পারি এবং খুব অনেক শক্তি দিয়ে তবে আমরা জেগে থাকি এবং রাতের কাজটা করি। তো ওই পর্যাপ্ত পরিমাণ যদি না ঘুমাই আমরা তাহলে সিম্প্যাথেটিক সিস্টেম অ্যাক্টিভেটেড হবে, আমাদের অ্যাপেটাইট রেগুলেটিং হরমোনগুলো ইনঅ্যাক্টিভ হবে এবং খিদে বাড়ানোর হরমোনসগুলো অ্যাক্টিভ হবে। আমরা বেশি পরিমাণ খাবো, স্ন্যাকিং করবো বারবার, তাতে আমাদের ওজন বাড়বে এবং ওজন বাড়লে এগেইন আমরা ডায়াবেটিসের দিকে এগিয়ে যাব।
এবার আমি একটু টাইপ ওয়ান আর টাইপ টু এই দুই ডায়াবেটিসের নিয়ে আলোচনা করতে চাইবো। এই ঘুমের সঙ্গে এই দুই ডায়াবেটিসের সম্পর্ক কী? ঘুমের সঙ্গে বিশেষভাবে টাইপ টু ডায়াবেটিস সম্পর্কিত। টাইপ ওয়ান ডায়াবেটিসের যে প্যাথোলজি, প্যাথোফিজিওলজি, তার যে মেকানিজম, সেটা সম্পূর্ণ আলাদা। টাইপ ওয়ান ডায়াবেটিসটা এক ধরনের অটো ইমিউন ডিজিজ, যেখানে আমাদের শরীরের বিশেষ বিশেষ কলা কোষের অংশ শরীর নিজে মনে করে তার নিজের নয়, তাই তার বিরুদ্ধে অনাক্রম্যতা সৃষ্টি হয় এবং সেই ইনসুলিন সিক্রেটিং সেলস, যে প্যানক্রিয়াজের বিটা সেলস, তার এগেনস্টে ইমিউনিটি তৈরি হয় এবং বিটা সেলস ধ্বংসপ্রাপ্ত হয়, ডেস্ট্রয়েড হয়ে যায়। সেটা হচ্ছে টাইপ ওয়ান ডায়াবেটিস। এই ঘুমের সঙ্গে বিশেষ করে টাইপ টু ডায়াবেটিসের সম্পর্ক আছে। তবে আমরা যদি আরও ডিটেলস আমরা আলোচনা করি, দেখি, তাহলে আমরা দেখব টাইপ ওয়ান ডায়াবেটিসের পেশেন্টদের ক্ষেত্রেও, তাদের ক্ষেত্রেও পর্যাপ্ত ঘুমের দরকার আছে। তারা যদি পর্যাপ্ত পরিমাণে না ঘুমায়, তাদের ব্লাড সুগার কন্ট্রোল নিয়ন্ত্রণ ঠিক থাকবে না এবং তাদের আরও বিভিন্ন ধরনের কমপ্লিকেশনস আসবে। একটা কথা আছে, ডাবল ডায়াবেটিস, টাইপ ওয়ান ডায়াবেটিস যদি মোটা হয়, সাধারণত তারা রোগা পাতলা হয়, তারা ক্ষীণ, তারা খুব রোগা পাতলা শীর্ণকায় হয়, তো অনেক ক্ষেত্রে আমরা দেখি টাইপ ওয়ান ডায়াবেটিসের রোগীরাও কিন্তু বেশ মোটা, ওজন বেশি, তো তাদের ক্ষেত্রে টাইপ ওয়ান ডায়াবেটিস এবং টাইপ টু ডায়াবেটিস দুটো রোগেরই ম্যানিফেস্টেশনস আমরা দেখতে পাই। এটাকে আমরা বলি ডাবল ডায়াবেটিস, যে টাইপ ওয়ান ডায়াবেটিস এবং টাইপ টু ডায়াবেটিস। তাই ঘুমের সঙ্গে দুটো রোগী সম্পর্কিত, প্রত্যক্ষভাবে সম্পর্কিত টাইপ টু ডায়াবেটিস এবং পরোক্ষভাবে সম্পর্কিত টাইপ ওয়ান ডায়াবেটিস। লাস্টলি যেটা জানার, যে আমরা তাহলে ডায়াবেটিস আটকাতে, যাতে নন ডায়াবেটিক পেশেন্ট তিনিও যাতে ডায়াবেটিক না হন, আর যার ডায়াবেটিক আছে তিনি যাতে ডায়াবেটিসটাকে কন্ট্রোল করতে পারেন, সেক্ষেত্রে তার কী করণীয়? ঘুম যদি আমাদের পর্যাপ্ত পরিমাণে হয়, তাহলে কিন্তু আমাদের শরীরের ইনসুলিন রেজিস্ট্যান্সের মাত্রা কমে যাবে, আমাদের ডায়াবেটিসের দিকে এগিয়ে যাওয়া থেকে আমরা বাঁচব। তাই সব ধরনের মানুষের যেখানে ডায়াবেটিস আছে বা ডায়াবেটিস নেই, সবার পর্যাপ্ত পরিমাণ ঘুম দরকার। যাদের ডায়াবেটিস নেই বা ডায়াবেটিস আছে, তাদের কমপক্ষে 6 থেকে 8 ঘন্টা সময় ঘুমানো দরকার, এবং সেটা রাতের ঘুমটা বেশি গুরুত্বপূর্ণ। আমাদের যাদের ডায়াবেটিস আছে, যাদের ডায়াবেটিস নেই, প্রত্যেককেই আমাদেরকে শরীরচর্চা করতে হবে, এক নম্বর। দু নম্বর যেটা আমাদের ধ্যান রাখতে হবে সেটা ডায়েট। ডায়েটের ক্ষেত্রে যেটা আমি বলবো, যাদের ডায়াবেটিস নেই তাদের ওজন যেন না বাড়ে, ওজনের ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে। ওজন যদি বেড়ে যায়, তাহলে কিন্তু আমাদের ডায়াবেটিস হওয়ার দিকে আমরা এগিয়ে যাব। 3 নম্বর, যেটা যাদের ডায়াবেটিস আছে তাদের রেগুলার বেসিসে রক্ত পরীক্ষা করা দরকার, এবং 4 নম্বর, যাদের ডায়াবেটিস আছে তাদের রেগুলার বেসিসে চিকিৎসকের সঙ্গে পরামর্শ করা উচিত। অনেক ধন্যবাদ ডাক্তারবাবু, সকলে ভীষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ডাক্তারবাবুকে অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। নমস্কার।